পুজো শুরু হয় গাছ ছাঁটা বা গাছ কাটা দিয়ে, আর শেষ হয় ভাষারের মাধ্যমে, গঙ্গা দূষণ বা জল দূষণের মাধ্যমে। পুজো শেষ হয়ে গেলে এই পলিথিনগুলো কোথায় যায় কেউ আমরা হিসেব রাখি না, এবং এটা ওই ধাপার ডাম্পিং গ্রাউন্ডে চলে যায়, রিপ্রসেসিংয়ে যায় না, রিসাইকেলিংয়ে যায় না। গাছেতে যে পাখিগুলো থাকে বা অন্য যে ইনসেক্টগুলো থাকে তাদের উপর ওরকম উজ্জ্বল আলো দিয়ে তাদেরকে আমরা তো প্রাণপাত করে ফেলছি। গাছও যখন ঝড় হয়, যখন তুফান ওঠে, তখন সে নেচে নেচে তার মোকাবিলা করে। সেটাকেই আমরা পুজোর জন্য, পুজোর নামে এইভাবে একটা আমরা মানবযোগ্য করি, গাছগুলোকে আমরা মেরে ফেলি। পুজো আরম্ভ হওয়ার প্রায় 1.5 মাস আগে থেকে প্যান্ডেল তৈরি হয়, মানুষকে কমিউট করতে দেওয়া হয় না, মানুষকে ব্যবহার করতে দেওয়া হয় না। যে ভাষা নিয়ে কি দূষণ হয় বিশ্বাস করবেন না, যে ছবি আমি হাইকোর্টে দিয়েছিলাম যে শয়ে শয়ে হাজার হাজার কাঠামো পড়ে আছে হচ্ছে গঙ্গাতে, এবং ওই যে মূর্তির মধ্যে যে রঙগুলো ছিল, যে কেমিক্যাল কালার, সেগুলো কিন্তু জলে মিশছে, এবং সেটা কিন্তু আর ওখান থেকে শোধন করা যায় না। আমরাই হই হই করে চিৎকার করে বায়ো টয়লেটের কনসেপ্টটা আমরা এনেছি। কয়েকটা পুজো প্যান্ডেল তারা করেন, উৎসব হোক, পুজো হোক, সবই ঠিক, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে হত্যা করে নয়, পরিবেশকে নোংরা করে নয় বা পরিবেশকে খারাপ করে নয়। শুভায়ু ভব, দুর্গাপুজো এবং পরিবেশ দূষণ। আমার মনে হলো একজন পরিবেশের কর্মী নয়, সৈনিক হিসেবে এই মুহূর্তে এই বিষয়টাই খুব প্রাসঙ্গিক। শুধু পুজো, শুধু উদযাপন, শুধু উৎসব মাতোয়ারা হয়ে যাওয়া নয়, তার থেকে যে কিছু খারাপ জিনিস আমাদেরকে গ্রহণ করতে হয়, নীলকণ্ঠের মতো সমাজ গ্রহণ করে, সেই ব্যাপারটাই তুলে ধরব আজকে। পুজো শুরু হয় গাছ ছাঁটা বা গাছ কাটা দিয়ে, আর শেষ হয় ভাষারের মাধ্যমে, গঙ্গা দূষণ বা জল দূষণের মাধ্যমে। মাঝখানে একটা বিরাট পরিক্রমা, অনেক কিছু অনেক কিছু, সেগুলি এক এক করে আসব। এবার গাছ ছাঁটা ব্যাপারটা, আমরা গাছ ছাঁটা তো ভালোই, এটাকে প্রুডিং বলে পরিভাষায়। তো গাছ ছাঁটলে কী কী অসুবিধা, গাছ ছাঁটা হচ্ছে কেন? যাতে তাদের যে আলোর রোশনাই ঠিক মতো যাতে পড়ে তাদের প্যান্ডেলে, তাদের আলোর যে ডেকোরেশন হয় তাতে সেটা যেন গাঢ় হয়ে যায়, বা ঠাকুরের আনার সময় বা ভাসানের সময় যাতে কোনো আড়াল না পড়ে, সেই জন্য গাছ ছেঁটে দেওয়া। এবার গাছ ছাঁটার একটা কিন্তু অন্য দিক আছে, এটা কেউ খেয়াল করেননি আপনারা, আমি আগে করতাম না। অঞ্জন দত্ত একটু ফোক সং করে, ওর একটা গান বোধহয় 20-25 বছর আগে, রিক্সায় বসে দুলে দুলে চলে যাও, ম্যারি অ্যান তার সম্পর্কে গানটা করেছিলেন। সে রিক্সায় বসে দুলতে দুলতে যেত, দুলুনি, গাছ যে দোলে, গাছ যে নৃত্য করে, বৃক্ষ নৃত্য কখনো আপনারা দেখেছেন? দেখেননি? গাছ যখন খুব জোরে বাতাস বয় বা ঝড় হয় বা তুফান ওঠে, তখন কিন্তু গাছ নাচে। এই নাচটা অনেকে বলবে যে এটা একটুখানি আপনি বাড়িয়ে বলছেন, একটা জিনিস খেয়াল করেছেন, এই ঝড়ঝাপটা হলে পরে শহরে কত গাছ পড়ে যায়, কিন্তু গ্রামের দিকে গাছ অত পড়ে না, অথচ এখানে সব বাতাস বাধাপ্রাপ্ত হয় বিভিন্ন বিল্ডিংয়ে, হাই রাইজে, তা সত্ত্বেও অল্প একটু বাতাসের গতিতেই গাছগুলো পড়ে যায়। কারণটা কি জানেন? গাছ দুলুনি দিতে পারে না, গাছ নাচতে পারে না, গাছের এই যে ক্যানোপি যেটাকে বলে, সেটা যদি আমরা একদিক থেকে ছেঁটে দিই, একটা মানুষের যদি একটা হাত না থাকে বা একটা পা না থাকে, সেটা নাচবে কী করে বা হাঁটবে কী করে, তা তো অসুবিধা হবে। গাছও যখন ঝড় হয়, যখন তুফান ওঠে, তখন সে নেচে নেচে তার মোকাবিলা করে। সেটাকেই আমরা পুজোর জন্য, পুজোর নামে এইভাবে একটা আমরা মানবযোগ্য করি, গাছগুলোকে আমরা মেরে ফেলি। তারপরে হিসেব নিই, খবরের কাগজে বেরোয় বা টেলিভিশন থেকে, এত গাছ পড়ে গেছে, মানে এত গাছ পড়েছে তার গোড়াগুলো কেন এত মানে খারাপ হলো, এবং তার ক্যানোপিটা কেন আমরা নষ্ট করলাম, এগুলো ভাবতে হবে। এই সেই ভাবনা থেকেই কিন্তু আমার ওই যে গাছ ছাঁটা দিয়ে শুরু আর ভাষণ দিয়ে দূষণ, এইটাই। মাঝখানে কি দেখুন, প্লাস্টিক, থার্মোকল, ফ্লেক্স,
পুজোতে হারি বাপরে বাপ, কত লক্ষ মেট্রিক টন যে সব শুদ্ধ হয় আমি জানি না, তার হিসেব কেউ রাখে না। এই এই জিনিসগুলো, ওয়েস্টগুলো কোথায় যায়? নন ডিগ্রেডেবল, এগুলো বাজারে আসার কথাই নয়। একটা জিনিস খেয়াল করেছেন, পুজোর সময় সারা কলকাতাতে, কলকাতার শহরটাকে বিজ্ঞাপনের শহর বানিয়ে দেওয়া হয়, মুড়ে দেওয়া হয় ওই হোর্ডিংসে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনের জন্য আমি বিজ্ঞাপনের বিরোধী নই, আমি বিজ্ঞাপনের বিরোধী। তার কারণ হচ্ছে বিজ্ঞাপন দিয়ে মানুষকে বোকা বানানো হয়। তো এই বিজ্ঞাপন দিয়ে কি হচ্ছে, বাতাসটাকে আমরা আটকে দিচ্ছি। যেসব বাড়ির সামনে দিয়ে ওই বিজ্ঞাপনগুলো দেওয়া হচ্ছে, হোর্ডিংগুলো দেওয়া হচ্ছে, তাদের কথা চিন্তা করুন তো। কলকাতা শহরে ফ্লো অফ এয়ার ইজ ভেরি পুয়ার, এটা সমুদ্রের ধারে নয়, চেন্নাই নয় বা মুম্বাই নয় বা দিল্লিও নয়, অনেকটা স্প্রেড বেশি। এই অল্প পরিসরে আমরা গাদাগাদি করে থাকি, সেখানে বাতাসটাকে আমরা কীভাবে আটকে দিচ্ছি এই হোর্ডিংয়ে। এবং পুজো শেষ হয়ে গেলে এই পলিথিনগুলো কোথায় যায়, কেউ আমরা হিসেব রাখি না, এবং এটা ওই ধাপার ডাম্পিং গ্রাউন্ডে চলে যায়, রিপ্রসেসিংয়ে যায় না, রিসাইকেলিংয়ে যায় না বেশিরভাগটাই। তারপর দেখুন আলোর বন্যা বয়ে যায়। আলোতে আমি পেঁচানোই যে আলোকে বিরোধিতা করব, কিন্তু এত আলোর রোশনাই, এত বিদ্যুতের ব্যবহার, 97% বিদ্যুৎ যেখানে কয়লা পুড়িয়ে আসে, গ্লোবাল ওয়ার্মিং এর দিয়ে আমরা সোচ্চার হই, এত গরম বেড়েছে, আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, ঋতুর পরিবর্তন হচ্ছে, প্রকৃতি কেমন যেন খামখেয়ালি হয়ে যাচ্ছে, কিন্তু তার যে কারণগুলো, সেই কারণগুলো আমরা কেউ অনুধাবন করি না এবং সেটাকে সীমিত করার চেষ্টা করি না। আলোর বন্যা, আমার আমার মনে আছে আলোর বন্যা বলতে গিয়ে একটা কথা খুব প্রাসঙ্গিক, এই যে গাছগুলোতে যে লাইট দেওয়া হয়, ওরে বাবা! আমার কাকা স্বর্গীয় সুরেশ্বর দত্ত, উনি রিফিউজি মুভমেন্ট নিয়ে গ্রেপ্তার হয়েছিলেন 60 সালে, 60-61 সাল, তাকে লালবাজারে 1000 ওয়াট বাল্বের নিচে বসিয়ে রেখে তাকে 3rd degree দেওয়া হয়েছিল, আমার কাকাকে। তো সেখান থেকে আমি কি বুঝলাম, যে মাথার উপর অত জোরালো আলো দিয়ে তাকে বসিয়ে রাখা হলো, তাকে অত্যাচার করা হলো। আর এই যে গাছেতে যে পাখিগুলো থাকে বা অন্য যে ইনসেক্টগুলো থাকে, তাদের উপর ওরকম উজ্জ্বল আলো দিয়ে তাদেরকে আমরা তো প্রাণপাত করে ফেলছি, এটা কিন্তু ভাবতে হবে আমাদের। এটা যদি আমরা অনুধাবন না করতে পারি, তাহলে কিন্তু আমাদের সমূহ বিপদ। 2-3 মাস ধরে প্যান্ডেলের কাজ চলে, শুরু হয় যে কবে, শেষ হয় কবে, কেউ আমরা খেয়াল রাখি না। এই প্যান্ডেলের জন্য রাস্তার অনেকটা বড় অংশ এবং পার্ক খোলা জায়গা ময়দানের অংশ, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটা এখনও অক্ষত আছে, যেহেতু এটা মিলিটারির হাতে, আমাদের রাজ্য সরকারের হাতে থাকলে তো মানে অকশন করে দিত। তো এইখানে এই দীর্ঘদিন ধরে, মানে পুজো আরম্ভ হওয়ার প্রায় 1.5-2 মাস আগে থেকে প্যান্ডেল তৈরি হয়, মানুষকে কমিউট করতে দেওয়া হয় না, মানুষকে ব্যবহার করতে দেওয়া হয় না, মানুষ বাতাসের রোগে ভোগেন, সকালবেলা যারা স্বাস্থ্যচর্চা করেন তারা পার্কে যেতে পারেন না, গাড়ি ঘোড়াগুলো আটকে যায়, নো এন্ট্রি বা ওয়ান ওয়ে করে দেওয়া হয়, অনেক রাস্তাই দেখছি যে প্রায় 50-60% রাস্তা প্যান্ডেল দখল করে রেখেছে। ঠিক আছে, প্যান্ডেল হোক, কিন্তু 2-3 দিন এখন তো মানে রেডিমেড ব্যাপারটা আছে, অনেক বড় বড় প্যান্ডেল কোম্পানি তাদেরকে আমি জানি, তারা বলে যে আমরা 2-3 দিনে করে দিতে পারি, কিন্তু ওই রকম রোশনাই না, 2-3 দিন বা 4 দিনে কি 7 দিনে প্যান্ডেল হোক, আর 2-3 দিনে 10 দিন, আর পুজো হবে 10 দিন, 20 দিনের মধ্যে সম্পূর্ণ সব ব্যাপারটা মিটে যায়, কিন্তু আমরা সেটা করি না, আমরা 2-3 মাস ধরে পুরো ব্যাপারটাকে হাতের বাইরে নিয়ে চলে যাই। জৈব রং ব্যবহার করার একটা নিদান আছে, অর্গানিক কালার, সে মায়ের প্রতিমার রঙই বলুন আর পুজো মণ্ডপে ব্যবহার করা রং। কেউ এই যে গঙ্গা দূষণ দিয়ে শুরু হয়, কেন বলছিলাম, আমার মনে আছে আজ থেকে প্রায় এবং সেই তারপরেই এই ভাষণের ব্যাপারটাতে একটা মানে একটা গাইডলাইন আসলো যে ভাষণে কি দূষণ হয়। বিশ্বাস করবেন না, যে ছবি আমি হাইকোর্টে দিয়েছিলাম, যে শয়ে শয়ে হাজার হাজার কাঠামো পড়ে আছে পচ্ছে গঙ্গাতে, এবং ওই যে মূর্তির মধ্যে যে রঙগুলো ছিল, যে কেমিক্যাল কালার, সেগুলো কিন্তু জলে মিশছে এবং সেটা কিন্তু আর ওখান থেকে শোধন করা যায় না। তো আমরা যদি জৈব রং ব্যবহার, জৈব রং কেন ব্যবহার করি না, এর 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 জৌলুসটা কম,
গ্লেজটা কম আসে, দামটা বেশি, বাদ দাও, বাদ দিয়ে দিও। শুনুন, জৈব রং এখন নৈব নৈব চ, কোনো বড় পুজোও তেমনভাবে এটাতে এই দিকে ধ্যান দেয় না। পুজো প্যান্ডেলে কার পুজো প্যান্ডেলে কত লোক আসলো সেটা একটা প্রতিযোগিতা, এবং সেটার জন্য আবার একটা রাজনৈতিক দাদাদের, তারা আবার মাসেল তুলে বলেন যে আমার প্যান্ডেলে, আমাদের প্যান্ডেলে এত লোক এসছে, এবং আবার প্রতিপক্ষ যারা তারা বলেন আমাদের এত লোক এসছে। তো এই এত মানুষ আসে, তাদের তো একটু প্রাতকৃত্য সারার একটা ব্যবস্থা রাখতে হয়, তো যে কোনো পাবলিক প্লেসে, এটা আগে ছিল না, আমরাই হই হই করে চিৎকার করে বায়ো টয়লেটের কনসেপ্টটা আমরা এনেছি। কয়েকটা পুজো প্যান্ডেল তারা করেন, আমারই পরিচিত দুই একজন, কিন্তু মুশকিলটা হচ্ছে ওই বায়ো টয়লেটে না আছে জল, না আছে তার স্বচ্ছতা বা পরিষ্কার, এত এত দুর্গন্ধ, এত নোংরা যে ওখানে গেলে অন্নপ্রাশনের ভাত উঠে যায়। আমি সম্প্রতি ইউরোপের একটা শহরে দেখলাম যে তারা বায়ো টয়লেট ব্যবহার করছে, এবং সেটা সূর্যের আলোতে এবং বাতাসে অটোমেটিক্যালি ওটা প্রসেসিং হচ্ছে, জল টল লাগে না। তো আমরা তো সেই টেকনোলজি দূরের কথা, কিন্তু আমরা একটু ফ্ল্যাশিং করে ঠিকমতো করে সেটাকে সুয়ারেন্সের সাথে দেওয়া, যাতে মানুষ ঠিকমতো ব্যবহার করতে পারে, কিন্তু কোথায়? সুতরাং এটা কিন্তু একটা বিরাট বিরাট একটা একটা পরিবেশগত একটা অ্যাডভার্সিটি, এটাকে আমাদের খেয়াল রাখতে হবে। এবার আসি ভাষণের দূষণ। একটা কথা বললে অনেকে রাগ করবেন, বক্ষ দুলিয়ে কিছু কিছু মানুষ, পুরুষ না নারী সেটা আর বলছি না, তারা এমনভাবে নাচতে নাচতে ভাষণ দিতে যায়, এটা একটা বিশাল দৃশ্য দূষণ করে। তার থেকেও বড় কথা হচ্ছে যে বিরাট বিরাট প্রসেশন, বিরাট প্রসেশন, কার প্রসেশনে কটা ব্যান্ড পার্টি, সেটা নিয়ে একটা প্রতিযোগিতা হয়, এবং তার বাজারের দামটা সেইভাবে বাড়ে বা কমে, কারণ তাদের তো দাতাগিরি করে তো এইসব টাকা পয়সাগুলো জোগাড় করতে হয়। সুতরাং ভাষণ দিতে গিয়ে তারা গিয়ে গঙ্গার মধ্যে ওটা ফেলে দেয়। আমি গঙ্গাটা জানি, অন্যগুলো তো জানি না, কিন্তু একই পদ্ধতি জলে ফেলে দেওয়া হয়। জলে ফেলে দিয়ে একদিন পচাতো, এবার বলছে যে সঙ্গে সঙ্গে তুলে ফেলো। কে তুলবে? আমি নোংরা করব আর আপনি পরিষ্কার করবেন। তো জলে আমি ফেলছি, আমি পুজোর উদ্যোক্তা, কিছু লোককে ভাড়া করে এনে তাদেরকে দিয়ে মাথায় করে বা টেনে গঙ্গায় ফেলা হচ্ছে, এবং জল থেকে তুলছে পোর্ট ট্রাস্ট, আর ডাঙা থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা অন্য অন্য জায়গায় অন্য মিউনিসিপ্যাল কর্পোরেশন। আমার প্রস্তাব ছিল যে এটাকে পরিবেশ বান্ধব করতে হবে তারা, এবং বিসর্জন বা ভাষণটা কিন্তু প্যান্ডেলই হয়ে যায়, মানে প্রক্রিয়ার বান্ধবে রিচুয়াল। আমি মেনে নিলাম যে না, এটাকে ভাষা দিতে হবে, গঙ্গায় যেতে হবে, দিয়ে তারাই যদি তুলে নেন, তারা তো লোককে হায়ার করে ওটা ফেলছেন, তারাই যদি তুলে নেয়, ওই লোকগুলি যদি তুলে নেয়, তাহলে প্রায় কয়েক কোটি টাকা খরচা হয় এই কয়েকটা ঘাটেতে এবং এই কাঠামোগুলো তুলতে। এটা আমরা কিন্তু কেউ ভাবি না। প্যান্ডেল তৈরির সময় কিন্তু দেখতে হবে যে সেটা পরিবেশ বান্ধব মেটেরিয়াল দিয়ে যেন হয়, এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েও ওই জিনিসগুলোতে যেন আগুন সহজে না লাগার সম্ভাবনা থাকে, সেইগুলোকে কিন্তু আমাদের ভাবতে হবে। দুর্গাপুজো আমাদের অনেকে বলে জাতীয় উৎসব, জাতীয় উৎসব জাতি পারে একটা ভারত। দেখুন, ওনম হয় ওনাম কেরালাতে, পোঙ্গল হয় তামিলনাড়ুতে বা অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকে, এগুলো তাদের মূল উৎসব। গণেশ চতুর্দশী হয় বোম্বেতে বা মহারাষ্ট্রে, বিহু হয় আসামে। তো প্রত্যেকটা রাজ্যেরই একটা মেইন ফেস্টিভ্যাল থাকে, কিন্তু দুর্গাপুজোর জন্য আমাদের শুধু উৎসব? আপনারা ভাবুন তো কতদিন ছুটি, মোরাসের আন্দোলন তার জন্য কাজ বন্ধ, তারপরে মোরাস পেরে পরে তার সেলিব্রেশন তার জন্য কাজ বন্ধ, কেনাকাটার জন্য বন্ধ, পুরো জনজীবনটা বিপর্যস্ত হয়ে পড়ে। এ তো বড় মুশকিল, আমাদের সরকারিভাবেই 10 দিন ছুটি দিয়ে দেওয়া হচ্ছে। এ তো আপনার পৃথিবীর কোনো দেশের সর্বশ্রেষ্ঠ উৎসব তাদের যখন হয়, তারা কখনো কেউ 15 দিন 20 দিন কেউ কোনো আউট অফ গিয়ার থাকতে পারে না, এটা কিন্তু বিরাট একটা অসুবিধার সৃষ্টি করে। সুতরাং আমাদের উৎসব মনে রাখতে হবে, আমাদের উৎসব যেন অন্যদের কোনো বিরক্তির কারণ না হয়, এবং ভবিষ্যৎ প্রজন্মের উপর যেন আমরা কালো প্রভাব না ফেলি। একটা এখানে উল্লেখ করছি, জিএসআই মানে জিন্ডাল স্টিল ইন্ডাস্ট্রিজ এবং এবিপি আনন্দ, আমি কিন্তু প্রায় 10-15 বছর ধরে
বিভিন্ন পূজা প্যান্ডেলে যেতে হয় এবং পরিবেশ বান্ধব পুজোর ব্যাপারটাকে আমরা খুব এমফাসিস করি এবং তার জন্য অ্যাওয়ার্ডও দেওয়া হয়। এবং এটার একটা উপকারিতা এই যে আমরা যদি আমাদের সর্বশ্রেষ্ঠ উৎসবের সময় যদি আমরা পরিবেশের কথাটা মাথায় রেখে এই কাজগুলো করি, তাহলে আমাদের দৈনন্দিন জীবনেও তার একটা প্রভাব পড়বে এবং আমরা পরিবেশ দূষণের জন্য এই যে একটা মারণযজ্ঞের মধ্যে পড়ে গেছি সেখান থেকে আমরা কিছুটা হলেও নিষ্কৃতি পাবো বা নিষ্কৃতির আমাদের একটা সুযোগ থাকবে। সেই জন্য আমি বলি উৎসব হোক, পুজো হোক, সবই ঠিক, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে হত্যা করে নয়, পরিবেশকে নোংরা করে নয় বা পরিবেশকে খারাপ করে নয়। নমস্কার, ভালো থাকুন, ভালো রাখুন।